ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি আমি হচ্ছে সকাল 7টা থেকে শুরু করছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার বাসায়। এর জন্য আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আমার শাশুড়ি হচ্ছে সকালে এক কাপ চা না হলে ওনার চলে না। এটা হচ্ছে মানে চা ওনাকে খেতেই হবে। তো এর জন্য ভাবলাম যে আমার শাশুড়িকে প্রথমে আমি চাটা বানিয়ে দিই ঘুম থেকে উঠে। তো চায়ের সাথে আমি শাশুড়িকে হচ্ছে বিস্কিট দিয়ে দিয়েছিলাম, আর চাটা দেওয়ার পর আমি কিন্তু আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি হচ্ছে 11:30টার দিকে, আর আমার শাশুড়ি হচ্ছে চা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তো আমাদের সাথেই হচ্ছে আবার উঠেছে 11:30টার দিকে। আর ওঠার পর আমি এই তো এইখানে ডিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো ডিমগুলো প্রথমেই হচ্ছে আমি একটু ক্লিন করে পানিটা ঝরানোর জন্য রেখে দিলাম নিচে একটা প্লেট দিয়ে। এরপর হচ্ছে আমি নাস্তাটা তৈরি করে নিব। এই তো আমার তো ময়দার ডোটা রেডি করাই থাকে সবসময়, এর জন্য আর কোনো ঝামেলা হয়নি। রেডি করা ছিল, আমি জাস্ট পরোটা তৈরি করে নিয়েছি, সবগুলো যেগুলো ছিল মানে যে কয়টা ডো ছিল সব কয়টাই পরোটা তৈরি করে নিয়েছি। আর গরুর মাংস আছে, গতকালকে তো আমি গরুর মাংস রান্না করেছিলাম। তো বলেছিলাম ডিম পোস্ট করে দিব কিনা, তবে আমার শাশুড়ি ডিম পোস্ট খাবে না, ওনার তো অনেক হাই প্রেশার, তো এর জন্য আমরাও আর করিনি, ওই গরুর মাংস দিয়েই খেয়ে নিয়েছি। এই তো গরুর মাংস ওভেনে গরম করে নিয়েছি, আর গতকালকে সেমাই রান্না করা ছিল, সেমাইও বের করে নিয়েছি, সাথে আলু ভাজি ছিল। তো এগুলো দিয়েই এখন আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে নিব সবাই মিলে। আর সবাই মিলে নাস্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেক দিন পর শ্বশুর শাশুড়ির সাথে বসে একসাথে নাস্তা করতেছি, খুবই ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে আমি এই তো মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাছটা হচ্ছে বরফ ছুটে গিয়েছে। এখন আমি মাছগুলো খুব ভালো করে মানে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর এইদিকে এই তো ছোটো মাছ ভিজিয়ে দিয়েছি, ছোটো মাছ দিয়ে রান্না করব হচ্ছে আমি আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করব, কাঁকরোল ভাজবো, আর হচ্ছে পোয়া মাছ বোয়াল মাছ একসাথেই আমি ভুনা করে নিব। প্রথমে ভাবছিলাম যে আলাদা আলাদা করে ভুনা করব, পরে আমার শাশুড়ি বললো যেহেতু ভুনাই করবা তাহলে এই দুই ধরনের মাছ তুমি একসাথেই ভুনা করে নাও। আর এই তো মাছ ভুনার জন্য এখানে মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি এখানে, আর হাতে মাখিয়ে হচ্ছে এই তো ছোটো মাছটাও রেডি করে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিব। আরেক পাশের চুলায় হচ্ছে আমি হাতে মাখিয়ে এই তো ছোটো মাছটা বসিয়ে দিলাম, তো একসাথেই কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এই ছোটো মাছের চড়চড়ি করার জন্য। একই সাথে মানে যা যা মশলা দেওয়া হয় সব কিছু মশলা তেল লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু হয়ে যাবে মাছটা মানে ছোটো মাছের চড়চড়িটা। আর এই তো এইদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিলাম, আর পাশের চুলায় এখন আমি ভাত বসিয়ে দিলাম, ভাতটা ওই পাশে হতে থাক, এদিকে মাছের মানে ছোটো মাছের চড়চড়িটাও হয়ে যাবে। আর হওয়ার আগে এর মধ্যে আমি হচ্ছে কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিব, আসলে ছোটো মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তো এই তো এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে আসছি, এখন সাথে সাথে বের করেই মানে ফ্রিজ থেকে সাথে সাথে বের করেই কিন্তু দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো একটু রান্না করে নিব, এরপর হচ্ছে আমি একটা বাটিতে নামিয়ে নিব। অলরেডি আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর এখানে মাছটা ভুনা করে নিব। এই তো মাছ ভুনা করার জন্য আমি এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আজকে পুরাটা ভিডিওই, আর এক হাত দিয়ে হচ্ছে রান্নাবান্না করতেছি। তো ট্রাইপড ছাড়া আমি কিভাবে ভিডিও করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর একটু মশলা বেশি করে কষিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি অর্ধেকটা পরিমাণ মশলা উঠিয়ে রাখলাম, আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে হচ্ছে মাছটা ভুনা করে নিব। তো এই মশলা কষানোটা মানে এইভাবে রেখে দেয় হচ্ছে আমাদের বাংলাদেশি ব্লগার লাবণী আপু, ওনার কাছ থেকে আমি শিখেছি। তো আমি ভাবলাম আমিও আজকে একটু বেশি করে মশলা কষিয়ে রেখে দেই, এতে করে গতকালকে মানে আগামীকালকে যে রান্না করব তখন কিন্তু ঝামেলাটা কম হবে, মশলা কমানোর মানে মশলা কষানোর সময়টা কম লাগবে, এর জন্য আমি একটু বেশি করে মশলাটা কষিয়ে রেখে দিলাম। আর রান্নার ফাঁকে ফাঁকে এই তো কিছু কাপড় জমেছিল আমার, এই কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে নিলাম। আর এদিকে আমি কিচেনটাও একেবারে ক্লিন করে নিয়েছি। তো এই তো আমার রান্নাবান্না দেখতে পাচ্ছেন, ছোটো মাছের চড়চড়ি কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে,
আর এখানে হচ্ছে বোয়াল মাছ আর পোয়া মাছ একই সাথে আমি ভুনা করেছি। আর এই তো কাকরোল ভাজা, ভাত আছে, আর গতকালকে ডাল বের করে নিয়েছি, গতকালকের কিছু তরকারি ছিল সেটাও বের করে নিয়েছি, ডিম ভুনা ছিল। আর আমার শ্বশুর হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিল, এই যে কাঁঠালটাও ভেঙে এখানে রেখে দিয়েছে, আমার শ্বশুরই হচ্ছে কাঁঠালটা ভেঙে নিয়েছে। আর আমার শ্বশুর হচ্ছে কাঁঠাল অনেক বেশি লাইক করে, তো কাঁঠাল আমি বেশি পছন্দ করি না, আমার খেতে ইচ্ছা করে না, যদি একটু শক্ত টাইপের কাঁঠাল হয় তখন একটু খাই, তা না হলে কিন্তু আমি কাঁঠাল একেবারেই পছন্দ করি না। তো দুপুরে রান্নাবান্না করার পর আমি আর কোনো কিছুই শ্যুট করিনি, তো এখন একেবারে রাতের বেলা আমি ক্যামেরাটা অন করলাম, দেখতে পাচ্ছেন 9:30 মতো বাজে। আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে বিকেলেই চলে গিয়েছিল 5টার দিকে, তো এই তো এই কাঁঠালগুলো রয়ে গিয়েছে, ভাবছিলাম আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে দিব, তো আমার আর মনে ছিল না এখন আর কি আর করা, আমি এরকম বক্সে করে এখন ফ্রিজে রেখে দিব, আমাদেরই খেতে হবে, আর যদি খেতে না পারি তাহলে কাঁঠালের বিচিগুলো রেখে কাঁঠালগুলো ফেলে দিতে হবে, আর কিছুই করার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন ঝমঝমের পানি আর হচ্ছে খেজুর, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই এক ভাইয়া মানে সৌদি আরব গিয়েছিল ওখান থেকে নিয়ে আসছে, তো এই মাত্রই দিয়ে গেল এই জমজমের পানি আর হচ্ছে খেজুর, তো খেজুর তো আমার অনেক বেশি পছন্দ, তো যাই হোক আমার তো খুবই খুশি লাগতেছিল খেজুর মানে খেজুরগুলো পেয়ে, আর খেজুরগুলো মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির ছিল। তো খেজুরগুলো হচ্ছে আমি একটা এরকম কাচের জারের মধ্যে ভরে রেখে দিব, এতে করে খেজুরগুলো কিন্তু খুবই ভালো থাকবে। আর হচ্ছে আমি এখন তো রাত প্রায় 9:30 উপরে বাজে, কিছু কাঁঠালও খেয়ে নিয়েছি, খাওয়ার পর যে কাঁঠালগুলো ছিল সেগুলো আমি এখন এই যে বক্সে করে এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে খেজুরগুলো কাঁচের জারের মধ্যে ভরে নিলাম, তো এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো যাই হোক আমার আজকের এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আপনার একটি লাইকের কারণে আরও অসংখ্য মানুষের কাছে আমার এই ব্লগ ভিডিওটা চলে যাবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলেই আমার ব্লগ ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।